সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম জাতীয় ঐক্য এবং বাস্তবতা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, রয়েছেন দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী, এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব জাকারিয়া কাজল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, ওই জন্য আপনাকে ফোন করতে হবে, আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। রাজধানীর শেওড়াপাড়ায় গুলশান হামলাকারীদের আস্তানার সন্ধান, বাড়ির মালিক ও নর্থ সাউথের অধ্যাপক সহ চারজনের 8 দিন করে রিমান্ড। বিদেশিদের চাইতে দেশের অনেকেই বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সক্রিয়, মন্তব্য প্রধানমন্ত্রীর, বললেন জঙ্গিবাদের অর্থদাতা পরামর্শদাতাদের ছাড় দেয়া হবে না। গুলশান এলাকায় হামলা হতে পারে এমন আগাম তথ্য পেয়েছিলেন গোয়েন্দারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে মতবিনিময় সভায় নজরদারি বাড়ানোর আহ্বান। রাজধানীর গুলশান বনানী সহ বিভিন্ন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম জোরদারের নির্দেশ গণপূর্ত মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লিনিক ছাড়া কারো সময় বাড়ানো হবে না। এবং আগামী 20 নভেম্বর শুরু হবে এবারে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, অংশ নেবে 34.5 লাখ শিক্ষার্থী। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের যে বিষয়টি জাতীয় ঐক্য বিষয়টি আজকে আমাদের এবং বাস্তবতা, আমরা দেখি যে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় এবং ঈদের দিন শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার পর ব্যাপক আলোচনার বিষয় এখন আমি আপনাকে দিয়ে শুরু করছি। ব্যাপক আলোচনার বিষয় এখন জাতীয় ঐক্য, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে জাতীয় ঐক্যের কথা, বিএনপির পক্ষ থেকে ঐক্যের কথা বলা হচ্ছে, এই জন্য প্রয়োজনে জামাতকে ছাড়া হতে পারে এমন ধরনের কথাবার্তা কোনো কোনো নেতার কথাবার্তায় আভাস পাওয়া যাচ্ছে। গতকাল একটি সেক্টরস কমান্ডার্স ফোরামের একটি কর্মশালা হয়ে গেল, আপনিও ছিলেন সেখানে, সেখানে জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে এবং আপনি বলেছেন যে দলীয় রাজনৈতিক ক্ষমতার বাইরে এসে জনগণকে নিয়ে জঙ্গিবাদের লড়াই করতে হবে, বিভিন্ন কথা জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে। আসলে আমরা জাতীয় ঐক্যের পথে কতটুকু আছি? প্রধানমন্ত্রী এই বিষয়ে আজকে বলেছেন জাতীয় ঐক্য ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে, যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদের কথা আলাদা, এদের বাইরে যাদের মধ্যে ঐক্য দরকার তাদের মধ্যে ঐক্য হয়েছে। কিভাবে দেখছেন সবকিছু? ধন্যবাদ। প্রথমে একটা কথা বলে নেওয়া দরকার যে বাংলাদেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি উদ্ভব হয়েছে। আমাদের এখানে সাম্প্রদায়িক সহিংসতা যে আগে হয়নি তা না, আমরা ব্রিটিশ আমলেও সেটা দেখেছি, পাকিস্তানে আমলে তো প্রচুর পরিমাণে দেখেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বিশেষ করে গত 4 দশক আমরা এই বারবার এই ধরনের ঘটনাগুলি প্রত্যক্ষ করেছি। এবং যদি গত 16-17 বছর ধরে ধরা হয় তাহলে উদীচীর অনুষ্ঠানে হামলা হলো, CPB-র জনসভায় হত্যা করা হলো, ছায়ানটের অনুষ্ঠানে হত্যা করা হলো, সিরিজ বোমা করা হলো, 21 আগস্ট গ্রেনেড হামলা করা হলো, এক উপর্যুপরি এই ঘটনাগুলো কিন্তু অগ্রসর হয়েছে। তারপরে ইন্ডিভিজুয়াল হত্যাকাণ্ড টার্গেট করে বিশেষ বিশেষ চিহ্নিত, এটা গণজাগরণ মঞ্চ সৃষ্টি হওয়ার পর এই ফেনোমেনাটা আবার নতুন করে শুরু হয় এবং সেটা কন্টিনিউ করতে করতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মযাজক, বৌদ্ধ ভিক্ষু, পুরোহিত একের পর এক, ইসলাম ধর্মেরই হয়তো একটা ভিন্ন তরিকার অনুসারী বা ভিন্ন একটু চিন্তা করে তাদের সকলের উপরে কিন্তু এই টার্গেটেড হামলা এবং হত্যাকাণ্ড সেগুলো হচ্ছে। কিন্তু 1 জুলাই এবং তারপরে 7 জুলাই ঈদের দিন গুলশানে এবং শোলাকিয়ায় যে ঘটনা ঘটল সেইটা গতানুগতিকতার ধারাবাহিকতাও বটে, আবার পুরো ঘটনাটাকে একটা গুণগত নূতন মাত্রায় নিয়ে গেছে। গুণগত শব্দটার দিকে আমি জোর দিতে চাই, কেননা এটা এমন একটা সিচুয়েশন যেটা নাকি একটা রাজনৈতিক ক্রাইসিসের চূড়ান্ত পর্যায়ে প্রেসিপিটেট করার মতো একটা অবস্থা কিন্তু সৃষ্টি হচ্ছে এটার ভিতর দিয়ে। এবং
এই বিশেষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কতগুলো কথা আমাদের সামনে এসেছে। জাতীয় ঐক্য এই শব্দটা সম্পর্কে আমার মনে হয় খুব হালকাভাবে অনেকেই কথা বলছেন। জাতীয় ঐক্য বলতে আমি অন্ততপক্ষে যেটা বুঝি, যে আমাদের জাতি কোন পথে অগ্রসর হবে, কোন নীতিতে অগ্রসর হবে, কোন কর্মধারা এবং কর্মসূচি বাস্তবায়নের পথে অগ্রসর হবে, এই ধরনের প্রশ্নগুলোকে ভিত্তি করেই জাতীয় ঐক্য হতে পারে, যেটা আমাদের 71 সালে হয়েছিল এবং সেই ভিত্তিতে আমরা 72-এর সংবিধান রচনা করেছিলাম, 4 রাষ্ট্রীয় মূলনীতি রচনা করেছিলাম। আমাকে যদি বলেন সেই ঐক্য, সেটাই হলো প্রত্যাশিত এবং সম্ভাব্য একটা জাতীয় ঐক্য, এবং সেই ধরনের কর্মসূচিগত ঐক্য করার মতো পরিস্থিতি বাংলাদেশে এখন বিরাজ করছে না। কেন, বিএনপি আওয়ামী লীগ যে পলিসি অনুসরণ করছে তারা সমাজতন্ত্র থেকে দূরে চলে গেছে। বিএনপি আগাগোড়াই হলো সাম্প্রদায়িক চিন্তার ইসলাম পছন্দ দল, এই শব্দটা বললে বোঝা যায় আর কি। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা সংবিধানে রেখলেও এটা মুখে মুখে বলছে, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম বিসমিল্লাহ ইত্যাদি আর্টিকেল 38 যেটা 72-এ ছিল সংবিধানে, সেইটাকে আবার চেঞ্জ করে এমনভাবে করেছে যাতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল করার সুযোগ থাকে, এবং তাদের কথাবার্তা কার্যকলাপ এই সবগুলোর ভেতর দিয়ে তারা বিএনপির সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, যে বিএনপি বেশি ইসলাম পছন্দ না আওয়ামী লীগ বেশি ইচ্ছা ইসলাম পছন্দ, এবং এই ধরনের একটা জায়গায় চলে যাচ্ছে। কিসের জন্য? কারণ তাদের বিবেচনায়, এই দুই দলেরই বিবেচনায়, রাষ্ট্র ক্ষমতার প্রশ্নটা হলো প্রধান, মতাদর্শের বিষয়টা হলো অপ্রধান। শুধু রাষ্ট্র ক্ষমতার প্রয়োজনে দরকার হলে মতাদর্শ থেকেও আপোষ করে বা সেখান থেকে শিফট করে অন্য জায়গায় চলে যাওয়াটা আজকে তাদের কৌশল হিসেবে নিয়েছে, তাদের সাংগঠনিক রাজনৈতিক কার্যকলাপের ভিতরে এই জায়গাটা চলছে। আমি এইটা নিয়ে আলোচনায় যেতে চাই না, আমাদের সঙ্গে কর্মসূচিগতভাবে মিলবে না, আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট হবে না, বিএনপির সঙ্গে কোনো জোট হওয়ার তো প্রশ্নই নেই, কিন্তু আমার প্রশ্ন হলো যে আমাদের রাজনৈতিক মতবিরোধ তো থাকবে, এবং একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় আপনার এইটা অবশ্যম্ভাবী, কিন্তু তারপরেও এমন কতগুলো ঘটনা দেশের ভেতরে সৃষ্টি হয় যখন ওই ইস্যুকে ভিত্তি করে একসঙ্গে একযোগে সকলের রাস্তায় নামা একান্ত প্রয়োজন হয়ে ওঠে। এবং সেই জায়গায় 71-এ হয়েছিল তো একটা আদর্শগত জায়গা থেকে, কিন্তু এখন যেটা আমি মনে করি 71-এর 4 নীতি আওয়ামী লীগও পুরা মানবে না, আর বিএনপির মানার তো প্রশ্নই নেই। তাহলে পরে এখন কি হবে? এখন হবে হলো একটা ইস্যুকে ভিত্তি করে একটা সিচুয়েশন, একটা দাঙ্গা লেগে গেছে, ঘরে আগুন লেগে গেছে, আগুনটা নিভাও, তারপরে আমাদের ভিতরে বহুদলীয় দ্বন্দ্ব যেটা থাকবে সেটার মীমাংসা হবে গণতান্ত্রিক পথে, জনগণের ভোটের মাধ্যমে, এই পথের ভেতর দিয়েই হবে। এবং সেই রকম একটা সকলের একযোগে, শব্দটা আমি আবার কেয়ারফুলি ব্যবহার করছি, একজোটে না, একযোগে নামতে হবে। এবং একযোগে নামতে গেলে পরে কার বিরুদ্ধে নামব? উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী শক্তি জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের নামতে হবে। বেগম খালেদা জিয়াকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তিনি বক্তৃতায় বলেছেন যে আমাদের সকলের নামা উচিত এবং ভেদাভেদ ভুলে এখানে নামা উচিত, কিন্তু বেগম খালেদা জিয়ার বক্তব্যটা রাজনৈতিকভাবে বিশ্বাসযোগ্য তখনই হবে যখন এই সাম্প্রদায়িক জঙ্গিবাদের প্রধান একটা উৎস জামাত শিবির এবং তার আনুষঙ্গিক যে নানান রকম ইনস্ট্রুমেন্টস আছে সেইগুলোর সঙ্গে যদি বিএনপি তার সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করে। অনেকে বলে থাকে যে তাহলে পরে কি জাতীয় ঐক্য হবে, তাহলে পরে কি আপনারা আসবেন, আমাদেরকে অনেক সময় বলে আর কি যে আপনারা কি আসবেন। আমি মনে করি এই ধরনের প্রশ্ন উত্থাপন করাটা পলিটিক্স অফ কনভিনিয়েন্স, এটা যেন লেনদেনের ব্যাপার। আরে কমিউনিস্ট পার্টি আপনার সঙ্গে, কমিউনিস্ট পার্টি আপনার সঙ্গে থাকুক আর না থাকুক, আপনি মতাদর্শগত ভাবে এবং দেশের স্বার্থে যদি মনে করেন জঙ্গিবাদকে ফাইট করা উচিত, ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়ার পজিশন। গতকাল আপনি বলেছেন যে 24 ঘন্টার মধ্যে করা উচিত, হ্যাঁ করা উচিত, সেটা আমি বলেছি। দিকে কি বলবেন আপনি? প্রথমত আমি বলতে চাই যে জাতীয় ঐক্যের কথা যে কথাটা বলছেন আর কি, সংকটকালে রাজনৈতিক মত পার্থক্য বা মতাদর্শগত পার্থক্য থাকলেও সত্যি কোনো একটি, যেটা সেলিম ভাই বললেন যে কোনো একটি নির্দিষ্ট ঘটনা বা ইস্যু যখন তৈরি হয় তখন সবার মধ্যে একটা ঐক্যমত্য দরকার। এবং আমরা লক্ষ্য করলাম যে প্রাইম মিনিস্টার আজকে যে সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে তিনি বলছেন যে ঐক্য যাদের সঙ্গে হওয়ার দরকার
তাদের সঙ্গে ঐক্য হয়ে গেছে ইতিমধ্যে। উনি মূলত এটাই টোনটা এটাই বোঝা যায় যে দেশ দেশবাসী এক হয়েছেন, এই কথাটা উনি বলতে চান। আচ্ছা, তো ঐক্য হয়ে গেছে, কিন্তু দেখেন যদি দেশবাসী এক হয়েছে বলতে চান, তাহলে দেশবাসীর মধ্যে কি বিএনপি, এরশাদ, কামাল হোসেন সাহেব, সেলিম ভাইরা এরা কি নাই? অর্থাৎ ওইভাবে তো হয় নাই, হয়েছে যে যাদের মধ্যে হয়েছে যদি বলতে চান, তাহলে যদি যে দল 14 দল নিয়ে যে সরকার গঠিত তাদের মধ্যেও যদি ঐক্য হয়েছে বলতে চান, তাহলে তো এরশাদ সাহেব তার সবচেয়ে বড় কম্পোনেন্ট, তিনিও তো জাতীয় ঐক্যের জন্য আহ্বান জানান। 14 দলের বাইরে সরকারে আছেন কিন্তু 14 দলের বাইরে। হ্যাঁ, কিন্তু তাহলে একজন বড় সহযোগী, তো তিনি তো জাতীয় ঐক্য চাইছেন, সুতরাং সেখানে জাতীয় ঐক্য কার সঙ্গে হয়ে গেছে সরকারের সে বিষয়টা আমাদের জানা নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে যেমন ধরেন এই সংকটটা কত, এই কথাটা কি আপনি অস্বীকার করবেন যে রাজনীতি, আমরা যারা রাজনীতি রাজনীতির ইয়েতে নাই, সাথে পাচ্ছে নাই, কিন্তু জিনিসটা এই বিষয়টিকে সিরিয়াসভাবে নিয়ে হ্যাঁ এখন এটাকে মোকাবেলা করা উচিত, এ ধরনের মানসিকতা মানুষের মধ্যে এখন সিরিয়াসনেসটা তৈরি হয়েছে, এই বিষয়টি তো তৈরি তো হয়েছে, কিন্তু মানুষের তো নেতৃত্ব লাগবে, সেই নেতৃত্বের পর্যায় থেকে তো আপনাকে একটা নেতৃত্বের বিষয়ে আসেন, যে নেতৃত্বের বিষয়ে আসলে নেতৃত্বটা কিভাবে আপনি 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 যদি বসেন সবাই মিলে, তাহলে নেতৃত্ব তাই, যদি বিএনপি বলেন, সিপিবি বলেন, কামাল হোসেন সাহেব বলেন, এরশাদ সাহেব বলেন, যাই বলেন, এরা তো এক একটা অংশের কম্পোনেন্টের নেতা, তাহলে তাদেরকে নিয়ে বসলে তাদের সঙ্গে মিলে যে একটা আলোচনা, সব নেতাকে তো যে প্রধান নেতা প্রধানমন্ত্রী তাকে তো মানতে হবে নিশ্চয়ই, কে না মানছে তাকে, সেটা কে না মানছে, কেউ কি বলছে, কেউ কি অস্বীকার করছে যে সে প্রধানমন্ত্রী নয়, ইভেন বিএনপি কে অস্বীকার করছে, তো সুতরাং আমি সেটা বলছি না, সেটা যেমন সংকটটা কত গভীর, যে প্রাইম মিনিস্টার আবার নিজেই স্বীকার করেছেন যে এই ঘটনাগুলোর পর দেশের যে ভাবমূর্তি গড়ে উঠেছিল তাতে ছেদ পড়েছে, অর্থাৎ ব্যতিক্রম হয়েছে। আবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ উনি বলেছেন যে এখন জাতীয় ঐক্য মানেই হলো সরকারকে সহযোগিতা করে যাওয়া, এটা এটাই হলো জাতীয় ঐক্য, উনি একটা ডেফিনেশন বের করে জাতীয় ঐক্যের ফর্মুলা দিয়েছেন। তো অ্যাটিচিউড যদি এরকম হয় তাহলে হবে না। আপনি দেখেন যে টার্কি পার্লামেন্টে, তুরস্কের পার্লামেন্টে আপনি দেখেন, পার্লামেন্ট কেন জনগণ থেকে শুরু করে, এরদোগানের বিরোধী পক্ষ আছে না, এরদোগান কি করে সাংঘাতিক বেশি ভোটে জিতেছেন, তা কিন্তু জেতেন নাই, কিন্তু যখন এইরকম একটি বিপদ হলো, গণতন্ত্র বিপন্ন হলো, তখন কিন্তু সকল শ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসেছে। এবং আজকে তুরস্কের পার্লামেন্টে আপনারা লক্ষ্য করেছেন যে তুরস্কের পার্লামেন্টে সকল দল যারা পার্লামেন্টে আছে সকল দল একযোগে এই সামরিক অভ্যুত্থানের বিরোধিতা করেছে, একে বলে জাতীয় ঐক্য। যেমন রাস্তায় নেমে এসেছে তারা যে আমরা সামরিক আইন চাই না, এটা এই এটা একটা জাতীয় ঐক্য এবং তাতে কোনো ভেদাভেদ হয় নাই কোন দল কে কি, তা না, আমরা সামরিক আইন চাই না, এরদোগান কেউ চাই না, কিন্তু সামরিক আইন, এরদোগান এরদোগান যাকে এর জন্য অভিযুক্ত করছেন তিনিও বলেছেন যে আমরা এটা চাই না। জি, তো তাহলে এইটা হলো জাতীয় ঐক্য। একইভাবে পার্লামেন্টে যে ঘটনাটা আজকে ঘটেছে তুরস্কের পার্লামেন্টে, সেটাও কিন্তু জাতীয় ঐক্যের প্রতিফলন, যে আমার তারা তো বিরোধী দল আছে না পার্লামেন্টে, এবং চারটা বড় দল আছে সেখানে, সকল দল একযোগে এটা এই ঐক্যের কথা বলেছে এবং বলেছে যে আমরা এই যে সামরিক বাহিনীকে দমন করা হয়েছে আমরা তার সঙ্গে আছি বলে যখন তুরস্কের প্রধানমন্ত্রী বক্তৃতা উঠেছেন পার্লামেন্টে, তখন এমন কোনো লোক ছিল না যিনি তাকে করতালি দিয়ে স্বাগত জানাননি পার্লামেন্ট মেম্বাররা। তো এটাকে জাতীয় ঐক্য বলে, অর্থাৎ এই যে এত বড় একটা বিপদ তুরস্ক কাটিয়ে উঠেছে সেটা কিন্তু এই আমাদের বিরুদ্ধে আমাদেরও কিন্তু এরকম নজির আছে। 91 সালের সংসদে আমরা সংসদীয় ব্যবস্থায় ফিরে আসার এসেছি 90-এ এরশাদের পতনের সময় একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, 71 সালে একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে দরকার এত বড় যে যে গুণগত পরিস্থিতির কথা যেটা বললেন সেলিম ভাই, যে অ্যাকচুয়ালি এই হত্যাকাণ্ড তো বাংলাদেশে অবিরামই ঘটছে, সেটা সন্ত্রাসী হত্যাকাণ্ডও ঘটছে আবার ক্রসফায়ারের নামেও ঘটছে, কিন্তু সেলিম ভাই যেটা বললেন যে এই ঘটনাটা যে গুণগত অবস্থা, সেই অবস্থায় এখন ওই ধরনের ঐক্য দরকার যাতে আমরা সকল মানুষ একসঙ্গে দাঁড়িয়ে বলতে পারি যে না আমরা এর সঙ্গে নেই, বা আমরা যেই কাজটা করুক না কেন আমরা তার বিরুদ্ধে সোচ্চার আছি।
জনাব জাকারিয়া কাজল, আমি একটু শেষটা দিয়ে শুরু করি। ক্রস ফায়ার আর এই এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে বোধ হয় একদম এক করে ফেলা কতটুকু সঙ্গত হবে আমি জানি না। আমি যেটা বলতে চাই, আপনি জাতীয় ঐক্যের কথা বললেন, এখন ঐক্য যেটা বিএনপি, আমরা যদি ব্রডার সেন্সে যাই যে বিএনপির মূল বিরোধটা তো বিএনপির সঙ্গে, বিএনপিকে ডাকা না ডাকা ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা, এবং সেলিম ভাই বলেন বা সবার কিন্তু একটাই প্রশ্ন, বিএনপি কি করছে? যার জোটে জামাত আছে এবং যাকে সরাসরি অভিযুক্ত করা হয় যে সমস্ত কার্যকলাপে তার মদত আছে সরাসরি সঙ্গে, তার সঙ্গে ঐক্যটা কিভাবে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জামাতের সঙ্গে বিএনপির যে বিশ দলীয় জোট, আমি যদ্দূর জানি এটা একটা নির্বাচনী জোট, বিএনপি প্রায় সময়ই ব্যাখ্যা দেয় যে এটা আমাদের একটা নির্বাচনী জোট। তো জামাত তো আইনগতভাবে নির্বাচন করতে পারে না, তো যে দলটা নির্বাচন করতে পারে না তার সঙ্গে নির্বাচনী জোট, এবং এই জোটকে এত গভীরভাবে ধরে রাখার যুক্তি আমি পাই না, এটা বিএনপির নেতৃবৃন্দ ভালো বলতে। তবে একটু আসার আলো দেখছি, হান্নান সাহেব যেটা হান্নান সাহেব বলেছেন, তারপরে বিএনপির বুদ্ধিজীবীরাও অনেকেই বলেছেন, যেমন একজন বলেছেন যে জামাতকে ক্ষমা চাইতে হবে, মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করতে হবে, যেদিন বুদ্ধিজীবী পেশাজীবীদের সঙ্গে বসেছিলেন সেদিন ডক্টর, আমি শুনলাম আমি, মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করতে হবে, ক্ষমা চাইতে হবে, ওটা অলটুগেদার ডিফারেন্ট পার্সপেক্টিভ। তবে আমি মনে করি যে ঐক্যটা হওয়া দরকার, কারণ ঐক্য মানে যদি যেটা বললেন যে তুরস্কের উদাহরণ, তুরস্কের উদাহরণ কিন্তু 90-এর দশকে এরশাদ বিরোধী আন্দোলনে এদেশের রাজনৈতিক দল, এদেশের মানুষ, আমরা এটা প্রমাণ করেছি। আর 71-এর কথা তো প্রশ্নই আসে না। জামাতের যেটা বলা হয় অনেকে যে নতুন প্রজন্মের যারা জামাত করছে তারা তো স্বাধীনতা বিরোধী না, তাদের নিয়ে কি সমস্যা? আরে বাবা, তারা তারা কোন আদর্শ বিরোধী না, কিন্তু আদর্শটা বিষয়, কাজেই এই বিষয়টা খুব স্পষ্ট হতে হবে। এবং সেলিম ভাইয়ের একটা কথা আমার খুব ভালো লেগেছে, এবং সত্যিকার অর্থে মানে কে কত ইসলাম প্রিয়, এই প্রতিযোগিতার ব্যাপার যেটা বললেন সেলিম ভাই, মানে যেমন রাষ্ট্রধর্ম নিয়ে যে হাইকোর্ট সর্বশেষ যে রায়টা দিয়েছে যে রাষ্ট্রধর্ম বাতিল করার জন্য যে একটা রিট হয়েছিল, ওটা তো হাইকোর্ট খারিজ করে দিয়েছে রিটটা। এইসব প্রসঙ্গ আছে, কাজে অনেক ব্যাপারে ক্লিয়ার হতে হবে। তো আমি যেটা মনে করি, এখন কনসেন্ট্রেট করা উচিত আপনার এই এই সন্ত্রাসী কার্যক্রম, যেটা আইএস বলেন বা জেএমবি বলেন, কারা করছে আমরা জানি না। আপনি যদি দেখেন শোলাকিয়ার ঘটনাটা যদি দেখেন, কোনো কারণে যদি এই জামাতে, ঈদের জামাতে যদি একটা পটকাও ফুটত, আপনি চিন্তা করেন তো পদদলিত হয়ে কত মানুষ মারা যেত। যদি আপনি একটা পটকাও যদি জামাতের আশেপাশে ফুটত, স্ট্যাম্পেডে কত লোক মারা যেত। কাজে যারা এই কাজগুলি করছে, যারা করছেন তারা তো তাদের উদ্দেশ্য তাই, তাদের উদ্দেশ্য তাই, এটা তো ইসলামও না কিছুই না, এটা তো এগুলি না অনেক। তবে আমি মনে করি ঐক্যের কোনো বিকল্প নেই। যেমন আজকে যে খুব খারাপ লাগে, যেমন আজকে প্রাইভেট ইউনিভার্সিটির ইয়েদের সঙ্গে বসলেন, এরকম এভাবে আর গণজাগরণ যেটা আপনি বলেন, গণসচেতনতা কিন্তু সৃষ্টি হয়েছে। আপনি দেখবেন প্রত্যেকের মধ্যেই কিন্তু এখন এটা যে যে দল মতেরই হোক, আমি জামাত ছাড়া বিএনপির লোকজনকে এটার বিরুদ্ধে না, আপনার সাধারণ কর্মীদের সঙ্গে কথা বলে দেখেন, উনি যেটা বলেন যে দেশে কি বিএনপির মামলা কেউ নেই, তাদের মধ্যেও কিন্তু এই সচেতনতাটা আছে, কিন্তু এটাকে ঠিক মতো গাইড করে কাজে লাগানোর দায়িত্ব কিন্তু সরকারের। আমরা একজন দর্শকের প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি, যে দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। সাধারণ কবি বেগমগঞ্জ নোয়াখালী থেকে, আমার প্রশ্ন মুজাহিদুল ইসলাম সেলিম সাহেবের কাছে, যে দেশের বিদ্যমান অবস্থায় যে আমাদের এই যে জাতীয় ঐক্য আশা করা যায় কিনা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে। উনি তো এটা বলেছেন ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে যদি আমরা আবদ্ধ হয়ে থাকি, তাহলে পরে যেইভাবে সবাই একযোগে শত্রুর বিরুদ্ধে মোকাবেলার জন্য নামা উচিত, সেটা করা খুবই কঠিন। কেননা তখন ক্ষমতায় কে কাকে ল্যাং দিবে, ল্যাং মারবে, সেই প্রতিযোগিতায় পরস্পর লিপ্ত হয়ে যাবে, সেইখান থেকে বেরিয়ে আসাটা একান্তভাবে প্রয়োজন মনে করি আমি। এবং দুর্ভাগ্যজনক আমাদের দেশের রাজনীতি এখন আদর্শহীন এবং এক ধরনের বিরাজনীতিকরণ, ডিপলিটিক্যালাইজেশন, এবং কর্মী মহলে অমুক মহলে আপনি যে ধর্মনিরপেক্ষতার আদর্শটা প্রচার করবেন, সমাজতন্ত্রের আদর্শটা প্রচার করবেন, গণতন্ত্রের মর্মবাণীগুলো প্রচার করবেন, রাজনৈতিক মূল দলগুলো যারা প্রধান দলগুলো তাদের ভেতরে সেটার চর্চা একেবারেই দেখা যায় না। আমি এইটার সঙ্গে আরেকটা ডাইমেনশন অ্যাড করে আপনার অনুমতি নিয়ে করতে চাই, যে এইটা আমাদের বুঝতে হবে যে আমরা দুই মুখী আক্রমণের মুখে। একটা হলো সাম্প্রদায়িক জঙ্গিবাদের আক্রমণ, কিন্তু আমাদের ভুলে যাওয়া উচিত না যে এই পরিস্থিতির সুযোগ নিয়ে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ এবং অন্যান্য শক্তি, তারা আমাদের দেশের রাষ্ট্রের উপরে তাদের নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য
তারা কিন্তু একটা বড় রকম অভিযান তারা শুরু করেছে এবং প্রচন্ড চাপ দিয়ে চলেছে। এখন অনেকে বলে যে গুলশানের ঘটনা এবং শোলাকিয়ার ঘটনার কারণে তারা আজকে বিশেষজ্ঞ সহায়তার কথা বলে, এবং বিশেষজ্ঞ মানে সামরিক বিশেষজ্ঞ তো বিশেষজ্ঞ, এইভাবে তারা আমাদের দেশের ভিতরে ঢুকে যাওয়ার জন্য চেষ্টা করছে। আবার অনেকে বলে যে গুলশান শোলাকিয়া ঘটনা ঘটার জন্য তারা এটা করছে, নাকি এটা করবে পরিকল্পনা করেছিল সেটা বাস্তবায়ন করার জন্য এই ঘটনা ঘটানোর ব্যবস্থা করেছে। মানুষের ভিতরে কিন্তু এই ঘটনা, আমরা এখানে তুরস্কের ঘটনা টানছি, তুরস্কের ঘটনার ক্ষেত্রেও কিন্তু এরদোগানের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে ব্যর্থ সেনা অভ্যুত্থান সৃষ্টিকর্তা প্রদত্ত একটা গিফট। কনস্পিরেসি থিওরিস্টরা বলছে যে উনি এটা অর্গানাইজ করেছেন যাতে করে পরবর্তী ঘটনা দেখেন 2500 বিচারপতিকে, প্রায় 3900 সামথিং বিচারপতি, তো বিচারপতিদের সঙ্গে সম্পর্ক, বিচারকরা যেহেতু বিরোধী পক্ষের সমর্থন আপনি ইতিহাসের ঘটনা দেখেন, রাইখস্ট্যাগে আগুন লাগিয়ে হিটলার সেই দায় কমিউনিস্টের উপরে দিয়ে কমিউনিস্ট পার্টির উপরে দমন নীতি চালিয়েছিল। মূল সমর্থক হচ্ছে বিচারকদের মধ্যে এবং পুলিশ বাহিনীর মধ্যে, সেটা করে তো আপনি কালেকটিভ পানিশমেন্ট দিতে পারবেন না, এটা কোনোদিনই আইন সিদ্ধ নয় এবং কোনোদিনই এটা এটা গ্রহণযোগ্য হবে। এইজন্য তো স্যার আমি সন্দেহ করি, ওর জন্য রাষ্ট্রযন্ত্রটাকে সে আরো বেশি রিপ্রেসিভ এবং টাইরানিক্যাল করার চেষ্টা করবে। আপনি যে কিন্তু এটা আমাদের আলোচনার প্রশ্ন, আপনি আমাদের এখানে যে আন্তর্জাতিক চাপের কথা বললেন, যে আন্তর্জাতিক ভাবে এটা করানো হয়েছে কিনা বা তাদের চাপটা প্রয়োগ করার জন্য এই ধরনের ঘটনা অর্গানাইজ করানো হয়েছে কিনা, তখন তো আওয়ামী লীগও একই কথা বলছে এবং আওয়ামী লীগও বলছে তখন কিন্তু অভিযোগটা বিএনপির দিকেই দেয় যে মোসাদের সাহায্য এবং যেটা বিএনপির একজন নেতার কথা বলা হয় সেই জিনিসগুলি টেনে নিয়ে আসে, এই বিষয়ে আপনি কি বলবেন? না, আমি বলবো যে ওইটা পাওয়ার কোশ্চেন থেকে আওয়ামী লীগ এই কথাগুলো বলছে। আওয়ামী লীগ যদি জেনুইনলি এটা বিশ্বাস করে তাহলে পরে বঙ্গবন্ধুর মতো ডাক দিয়ে বলতো যে 100 বছর দরকার হলে ঘাস খেয়ে থাকবো তবুও সাম্রাজ্যবাদ এবং বিশ্ব ব্যাংকের শর্তযুক্ত ঋণ নেব না। তা আমাদের কোন নেতা নেত্রী এই ধরনের বক্তৃতা সরকারের পক্ষ থেকে দিচ্ছে যে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি যে মার্কিন সাম্রাজ্যবাদ বা অন্য কোন দেশ আমাদের এখানে হস্তক্ষেপ করার বিপদ সৃষ্টি হয়েছে, আমাদের আপনারা সব প্রতিরোধে সৃষ্টি করে। আমি যেটা বক্তৃতায় বলেছি, পাকিস্তানের গোলামি থেকে আমরা মুক্ত হয়েছি নতুন করে আমেরিকার গোলাম হওয়ার জন্য বা অন্য কোনো দেশের গোলাম হওয়ার জন্য না, তাহলে আপনারা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলেন। আমরা বাঙালিরা কথা বলি কিন্তু কথার অর্থ সবসময় আমরা বুঝে বলি না। আমরা সবসময় বলে থাকি যে মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি, যদি এটাই আমরা বিশ্বাস করি তাহলে পরে সেই শত্রু এবং সেই প্রতিপক্ষকে মোকাবেলার কর্তব্য এখনো পর্যন্ত রয়ে গেছে। তাহলে তো মানুষকে বলতে হবে, বঙ্গবন্ধুর ভাষায় বলতে হবে, ঘরে ঘরে দুর্গ রেডি রাখো। এইটা না বলে যখন নাকি হোম মিনিস্টার এবং অন্যান্যরা বলে যে পরিস্থিতি খুবই স্বাভাবিক, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে এবং যে দুই একটা ঘটনা ঘটছে এগুলো হলো বিচ্ছিন্ন ঘটনা, হোম মিনিস্টার এই কথা বলছে, আগের কথা, এখন চেঞ্জ করেছে। তারপরেও আমি দেখলাম আজকে আবার হোম মিনিস্টার একটা কথা বললেন, আমি অবশ্য তার বক্তৃতাটা শুনি নাই কিন্তু ফেসবুকে ইন্টারনেটে আমি যেটুকু দেখলাম যে তিনি সম্ভবত এই ধরনের একটা মন্তব্য করেছেন যে আমাদের এই সবকিছুই জানা ছিল না, এরকম ঘটনা ঘটতে পারে সেই আগাম তথ্য ছিল। তো সেটা মানুষকে জানায় নাই কেন যে গুলশানের সমস্ত, আমি হলে এটা করতাম, গুলশানের সমস্ত এলাকার মানুষকে বলতাম যে আপনারা এক ভিজিলেন্সি টিম এখানে বের করেন এবং ছাত্রলীগ যুবলীগ অমক সমক সমস্ত তাদেরকে বলতাম তোমরা কয়েক ঘন্টার জন্য একটা দিনের জন্য চাঁদাবাজি ইত্যাদি এটা বন্ধ রেখে ওইখানে পাহাড়, ভয়াবহতাটা এতটা উপলব্ধি করতে পারে নাই। আমি মনে করি সেদিন গুলশানে, সেদিন 1 তারিখে যারা গুলশানে গিয়েছেন 1 তারিখে অনেক বেশি সিকিউরিটির মুখে পড়তে হয়েছে, এটা আমি সেই প্রসঙ্গে আমি বলতে চাই, পুলিশ বিডিআর র‍্যাব দিয়ে আপনি এই শক্তির মোকাবেলা করতে পারবেন না। তাহলে আমরা 71 সালে
আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দিয়েই মুক্তিযুদ্ধে জয়লাভ করতে পারতাম, সমস্ত 7.5 কোটি মানুষের প্রতিরোধ সৃষ্টি করতে হয়েছিল। আজকে যেটা দরকার, এবং আমি খুবই দায়িত্ব নিয়ে বলছি, 16 কোটি মানুষকে প্রতিরোধে নামাইতে হবে, এবং 16 কোটি মানুষ প্রতিরোধে জান কবুল করে নেমেছিল 71-এ, এখনো জান কবুল করে নামতে হবে। কিন্তু আমি সমস্ত দর্শকদেরকেও ভাবার জন্য বলবো, এটা কি বাস্তব যে আওয়ামী লীগ ডাক দিলে বা 14 দল ডাক দিলে বা আমরা কমিউনিস্ট পার্টিতে যদি 14 দলের সঙ্গে যাই, আমাদের ডাকেই মানুষ জান কবুল করে নামবে? নামবে না। কিন্তু যদি দেখে মানুষ যে সরকার, বিরোধী দল, বামপন্থী, উদারপন্থী, সামাজিক সংগঠন সবাই মিলে এখন বলছে যে আমাদের মতবিরোধ এগুলো থাকবে, ক্ষমতার দ্বন্দ্ব থাকবে, কিন্তু এইটার ঊর্ধ্বে উঠে আমরা এই শক্তি মোকাবেলা করার জন্য নামছি, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তাহলে পরেই আপনি কিন্তু প্রতিরোধ সেটা মোকাবেলা করতে পারবেন। এবং এইভাবে পদক্ষেপ নিতে হলে পরে আমি মনে করি এটা খুব ইরেসপন্সিবল হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে, যে এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। বলা উচিত ছিল যে পরিস্থিতি খুবই বিপজ্জনক, আমরা জনগণকে বলছি আপনারা হুঁশিয়ার থাকেন। এবং এইভাবে একটা কমপ্লেসেন্সি যখন মানুষের ভিতরে নিয়ে আসা হয় পরোক্ষভাবে, আপনি কিন্তু মানুষকে আনগার্ডেড পজিশনে ফেলে দিচ্ছেন, সাইকোলজিক্যালি আনগার্ডেড, সে যে ইয়েস পুলিশ আছে আমাকে পাহারা দিচ্ছে, অমুক করছে, আমার চিন্তার কোনো কারণ নেই, এবং এটা সঠিক হচ্ছে বলে মনে হয়। আপনার কাছে আসছি, জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে এখানকার তিনজনের অতিথি আছেন, তারা বলছে যে জামাত এবং শিবিরকে 71 সালের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে জাতীয়ত্বের দিকে আসতে হবে। আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে, বিএনপি যে 93 দিন হরতাল অবরোধের মাধ্যমে এদেশের জনগণকে, রাজতলকে, ছাত্র, জনতা, এমন কোন ব্যক্তি নাই শিশু সহ তাদের যে হত্যা করলো, তারা কি ক্ষমাতে জাতীয় ঐক্যের কথা বলবে? ধন্যবাদ আপনাকে, কি বলবেন এই বিষয়ে? জাতীয় ঐক্য যে আগের কর্মসূচির কথা, হ্যাঁ আগের কর্মসূচি, সেটা যদি শুধু শুধু যদি বিএনপি কে দেখেন তাহলে তো মুশকিল, কারণ আবার 273 দিন হরতালের রেকর্ড আছে। তো সুতরাং এগুলো আগের কর্মসূচির সাথে সেই আলাদা তর্ক এসে যাবে, কারণ সবসময় বলা হয় যে বাসে আগুন দেয়া, আমিও সেই তর্কে গেলে তো আমরা যে মূল জায়গা থেকে সরে যাব, কারণ সবসময় এখন পর্যন্ত এক এক কথা বলা হচ্ছে যে বিএনপি আগুন দেয়া মানুষ পুড়িয়েছে, বাসে আগুন দিয়েছে, এই করেছে, ওই করেছে, ওই করেছে, কিন্তু এর কোনো সঠিক প্রমাণ কোথাও তুলে ধরা যায়নি। এটা মানে এটা আমি আমি শুধু আপনাকে শুধু একটা উদাহরণ আমি আপনাকে দেই, যেসব ঘটনা ঘটেছে, যে সামনে বিজিবি পুলিশের পাহারা, মাঝখানে বাস ট্রাক, পণ্যবাহী বাস ট্রাক এইসব, পেছনে বিজিবি পুলিশের পাহারা, এই মাঝখানের গাড়িতে পেট্রোল বোমা মেরে যে হামলাকারী সে পালিয়ে চলে গেছে, হুইজি, সে কে? তাকে আপনি জামাত বিএনপি বলে দোষারোপ করছেন, কিন্তু এই এতগুলো দুদিকে পাহারার মাঝখানে সে পালিয়ে গেল কিভাবে, এবং সে কিভাবে সাহস করলো, এবং তাকে ধরতে পারলেন না কেন? তাকে ধরে পানিশমেন্ট দেন, তাকে ধরে বলেন যে এই যে এই লোকটা এইভাবে জামাত বা বিএনপি বা হোয়াটস এভার আওয়ামী লীগ নয়। সুতরাং ওই তর্কটা এখানে বোধহয় খুব যৌক্তিক না, কারণ আমি তাহলে ওই তর্কই করব। আমি যেটা বলতে চাই, যেমন ধরেন শুধুমাত্র আজকে যে দুর্যোগ, যেমন দুর্যোগ যে সব কিছু ঠিক আছে এই কথা একদিকে যেমন বলছেন, অপরদিকে প্রাইম মিনিস্টার আজকে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আমাদের যে ভাবমূর্তি তারা, উন্নয়ন এটা ওটার যে ভাবমূর্তি তারা তৈরি করেছিলেন, এই দুটো ঘটনার ফলে সেই ভাবমূর্তিতে ছেদ পড়েছে, তিনি কথাটা কিন্তু স্বীকার করেছেন। কিন্তু দেখেন, শুধুমাত্র যে এই ঘটনার জন্য আজকে আমরা জাতীয় ঐক্য হয়ে গিয়েছে, আর কারোর সঙ্গে কোনো দরকার নেই, এরা মানুষ পুড়ে আমরা এদের সঙ্গে কোনো দরকার নেই, এইসব কথা, এগুলো আবার সেলিম ভাই যেটা বললেন যে কমপ্লেসেন্ট, যে সব ঠিক আছে, সব ঠিক হয়ে গেছে, কোনো কিছু না, আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। তারপরে যখন প্রশ্ন এসেছিল যে তাহলে 12 ঘন্টা দেরি হলো কেন, তারও জবাব দেওয়া হয়েছে, যেগুলো ঠিক মানুষের কাছে গ্রহণ। যে ঘূর্ণিঝড় কিংবা ধরেন এখনো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, এরকম ক্ষেত্রে
এরকম ক্ষেত্রে প্রাকৃতিক বন্যা দুর্যোগ সবার কাজ একই রকম হয়ে যায় এবং কিন্তু কেউ রাজনৈতিক ভেদাভেদ মনে রাখে না, একরকম হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন, বলেন এক তারিখ সাত তারিখ দুটো ঘটনা ঘটলো, আজকে ১৭ তারিখ ১০ দিন আমরা দেখি যে এর পরে মানে প্রায় সব দলের নেতাদের একই ধরনের কথা যে হ্যাঁ অভিভাবকদের প্রতি কথা বলতে তো আর কোনো রাজনীতি লাগে না, যে আপনি সন্তানকে কি করবেন বা সন্তানের প্রতি খেয়াল রাখা বা কি করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা, এই বিষয়গুলো আমরা কেন বিএনপির কাছ থেকে এখন পর্যন্ত শুনিনি, শুধু জাতীয় ঐক্য কথাটাই শুনছি কেন? বিএনপি কাছ থেকে আশা হলো যে ওনারা অভিভাবক জাতীয় ঐক্য হইলে এই ধরনের কথা বলবে, না হলে বলবে না, না এই এই ধরনের ধরেন আপনি আজকে যে বলছেন ধরেন একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, কেন আমাদের ছেলেগুলো হারিয়ে যাচ্ছে, কেন জঙ্গিবাদের প্রশিক্ষণ নিচ্ছে, নানান কারণে হারাচ্ছে, আবার কিন্তু সেই পুরনো কথার মধ্যে আছে, নানান কারণে হারাচ্ছে, গুম হচ্ছে, যে এতদিন আজকে না হয় আপনি ইয়ের প্রশ্ন আসলো, এই গিয়ে জঙ্গি হচ্ছে এই প্রশ্ন আসলো, কিন্তু এর আগে যে বহু সংখ্যক মানুষ তরুণ যুবক গুম হয়ে গেছে যাদের কোনো, আমি এই কথাটা জানতে চাচ্ছি বিএনপির তরফ থেকে এই কথাটা কি আসা উচিত না? এই কথাটার অর্থ কি? ধরেন আপনি যে ছেলেটার বয়স ২৪ বছর, যে ছেলেটার বয়স ২৪ বছর, ইউনিভার্সিটি বন্যা দুর্যোগের কথা বললেন, অভিভাবকদের প্রতি আহ্বান জানানো এই বিষয়টা কি, অভিভাবকের প্রতি আহ্বান জানানোর মাঝে যেটা কি, আমি বলছি যে যে ছেলেটার বয়স ২৪ বছর, আপনি কি নিশ্চিত যে তার গার্জিয়ান তাকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে? যে ২৪ বছর, ১৮ বছর হলে তো সে ইন্ডিপেন্ডেন্ট সিটিজেন, বিদেশে তো ১৮ বছর হলে আমাদের দেশে তা দেয় না, আমাদের দেশে ফ্যামিলির ভেতর থাকে, কিন্তু কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব? এই আহ্বানের কি কোনো মানে আছে? যেমন ধরেন আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, তো সে ইউনিভার্সিটিতে গিয়ে কি করছে? আমি হয়তো তার সঙ্গে কথা বলতে পারি, এই করোনা, এ ধরনের মানুষের সঙ্গে মিশো না, এই এটা করা তোমার জন্য ঠিক না, ঠিক টাইমে ঘরে ফিরে আসো, কে আমরা গ্যারান্টি করতে পারি ইফ ইজ এ সান, যে সে তাকে বলে দিলেন যে ইউনিভার্সিটির ডাইরেক্ট বাসায় চলে আসবে ৭টার মধ্যে, সে কি ৭টায় আসবে? ক্যান ইউ গ্যারান্টি? সে যদি ১০টায় আসে তাহলে আপনি কি করবেন? একজন অভিভাবক হিসেবে আপনি কি তার পিছনে গোয়েন্দা লাগাতে পারবেন, আরেকজন লোক লাগাবেন যে এটা দেখো তো কোথায় 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 যায়? এটা সম্ভব না। সম্ভব কিভাবে? সম্ভব যে পারিবারিক যে অবস্থা সেটার ভেতর দিয়ে সে যখন বেড়ে উঠেছে, সে যখন এখন পর্যন্ত শুধু জাতীয় কথার অর্থ কি? আমি বলছি যে অভিভাবকদের যদি বলে যে আপনার সন্তানদের দিকে খেয়াল রাখেন, এই আহ্বানটার মিনিংটা কি, তাতে কি অর্থ দাঁড়ায়? বিভিন্ন জায়গায় মানে বিএনপির পক্ষ থেকে যাওয়া, সারা দেশে সফর করা, এই বিষয়গুলোর সেটা তো এখনো শুরু হয়নি, এটা না বিএনপি করেছে, না আওয়ামী লীগ করেছে, না কেউ করেছে, আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ে কমিটির কথা বলেছে, কমিটি তো বিরাট বিপদ, কমিটি হইলে সেটা যে কি ভয়াবহ বিপদ ডেকে আনবে, নতুন জঙ্গিবাদ সৃষ্টি করবে, কারণ এই কমিটি হলে এই পাড়ায় একজন লোক ভাড়া নিতে যাবে, তার চাঁদাবাজি কমিটি হলে নতুন জঙ্গিবাদ সৃষ্টি করবে। ক্লিয়ার হতে চাই যে সরকার যে আহ্বানটা জানিয়েছে বা সব পুলিশ থেকে যে অভিভাবকদের সচেতন করা, এটার কোনো মানে নেই, আমি এই কথাটার সঙ্গে একমত না, কারণ এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট, সবাই করতে পারে, এটা সাইকোলজিক্যাল এফেক্টও তো থাকে, ধর্মে যেভাবে একেবারে উড়িয়ে দিলেন, আমি এটার সঙ্গে একমত না যে এই আহ্বানগুলির একটা সাইকোলজিক্যাল এফেক্ট কিন্তু থাকে এবং পরিবারের বন্ধনটাও কিন্তু এই আহ্বানের মধ্যে দিয়ে আসে। এখন আমি আমার ছেলেকে কন্ট্রোল করতে পারলাম কি পারলাম না, আবার পাঁচজন তো পারতেও পারে। আপনি কি এটা মানেন যে এই আহ্বানটা সব দলের পক্ষ থেকে আসা, এটা আমি মনে করি ঐক্যমতের, ঐক্যমত হলে আহ্বান জানাবো, ঐক্যমত না হলে আহ্বান জানাবো না, এটার সঙ্গে আহ্বান এটা সবারই করা উচিত, কারণ এই আহ্বানে যদি পাঁচজনও সাড়া দেয় আমি মনে করি দ্যাট ইজ পজিটিভ। তো এটা এসব এমনিতে তো আপনার গার্জিয়ানরা সতর্ক হয়ে গেছে, প্রশ্নটা কি বললেন? এই যে উনি যেটা বললেন যে ওনার শেষ কথাটা যেটা যে এই যে মানে ডাক দিলে ২৪ বছরের ছেলেকে নিয়ন্ত্রণ করা যায়, আওয়ামী লীগের যে কমিটির কথা বললেন, যে কমিটি আওয়ামী লীগ যে কমিটির কথা বলেছে, পাড়ায় পাড়ায় কমিটি, আর একটা কমিটিটা কিন্তু খালি আওয়ামী লীগকে নিয়ে করার কথা বোধ হয় আসেনি, কমিটিটা করতে হবে এলাকাবাসীকে সম্পৃক্ত করে, এটা যদি কেবলমাত্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হয় তাহলে কিন্তু এই কমিটির খুব মানে এফেক্টিভনেস নিয়ে প্রশ্ন থাকবে, কিন্তু কোথাও কিন্তু বলা হয়নি যে আমি যদ্দূর জানি যে একেবারে দলের লোক নিয়ে কমিটি করা, কমিটিটা করতে বলা হয়েছে যে সবাইকে নিয়ে, যেটা ওই যে উনি যেটা বলেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, দুর্গ না গুলো কমিটিটা যদি এলাকার সব শ্রেণী পেশার মানুষ, আজকেই যদি উদাহরণ দেখি যে আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সবাইকে নিয়ে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সেখানে কিন্তু এমাজউদ্দিন স্যার উনি ছিলেন এবং আরো অনেকেই ছিলেন, এমাজউদ্দিন স্যার কিন্তু
বিএনপি ঘরানার বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, কিন্তু উনি কিন্তু ওনার মতামত দিয়েছেন। আমি এই ধরনের আলোচনাগুলো সব তরফে আসতে পারে, আবার কিন্তু ওখানে আবার ওখানে শিক্ষামন্ত্রীর একটা কথা আমার কাছে খুব যৌক্তিক মনে হয়নি। উনি খুব উত্তেজিত হয়ে বলেছেন যে প্রত্যেক ছাত্রকে চিনতে হবে, নাহলে ভর্তি করবেন না। তো একটা বিশ্ববিদ্যালয়ে বা একটা বড় কলেজে সব ছাত্রকে চেনা, আসলে কথাবার্তা এখন বোধহয় আমাদের একটু সতর্ক হওয়ার দরকার আছে যারা দায়িত্বশীল। কারণ একজন শিক্ষামন্ত্রী যদি বলেন যে কেন চিনবেন না, না চিনলে ভর্তি করবেন না, কোন বিশ্ববিদ্যালয়ের বা বড় কলেজের কোন প্রিন্সিপাল বা ভিসি দাবি করতে পারবেন যে উনি সবাইকে চেনেন? কাজেই এখন কথাবার্তা একটু সতর্ক হতে হবে সরকারকে। এ কথাটা আসলে আমার খুব কানে লেগেছে, কারণ হ্যাঁ নজরদারি বাড়াতে হবে। যেমন নর্থ সাউথের ভিসি বলছেন যে আপনার ওই মিটিংয়ে যে আমার ইউনিভার্সিটির মতো এত সিসি ক্যামেরা বাংলাদেশে কোথাও নেই। সিসি ক্যামেরা থাকলে লাভ কি যদি আমি এটা মনিটর না করি? না, আবার সিসি ক্যামেরা ছিল, আবার একটু উনি বলেছেন লাইভলি ক্লিন করা হয়েছে, জঙ্গিবাদী বই ছিল এখন জঙ্গিবাদী বই নেই। এবং মসজিদ, আমার যেটা নর্থ সাউথে মসজিদে ঘন্টার পর ঘন্টা আড্ডা হতো, এগুলো কেন? এগুলো এই বিষয়গুলি বোধ হয় এখন একটু নজরে আনা উচিত। কারণ মসজিদ বলে আমরা যারা মুসলমান সবার কাছে খুব স্পর্শকাতর মনে হয়, কিন্তু মসজিদে একটা বিশ্ববিদ্যালয়ে এত বড় একটা মসজিদ থাকবে এবং ছাত্ররা ক্লাস বাদ দিয়ে ওখানে বসে জল মানে কি করবে কি বলো এটাকে আলোচনা চালিয়ে যাবে, এগুলিও বোধহয় ঠিক না। এই নজরদারিগুলি দরকার, এবং আমি এখনও মনে করি সচেতনতামূলক নজর বানিয়ে এবং এই ও সব বিভিন্ন মহলকে সচেতন করে ইনক্লুডিং অভিভাবক, দ্যাট উইল গিভ এ গুড রেজাল্ট। জি, আমি সেলিম ভাইয়ের কাছে আবার আসি, যে আমরা যে এখানে দেশের রাজনীতিতে একটা কথা বলা হচ্ছে যে হ্যাঁ জামাতকে বাদ না দিলে হবে না বা বিএনপিও আবার দেশে জামাতকে বাদ, কিন্তু আমরা দেখি যে দেশের বাইরে কিন্তু একটা আলোচনা প্রধান দুই দলের মধ্যে একটা হচ্ছে। লন্ডনে আমরা দেখি যে প্রধান দুই দলের পক্ষ থেকে প্রতিনিধি গেছে এবং তারা কিন্তু একই জায়গায় কথাবার্তা বলবেন। তো স্বাভাবিকভাবে মানুষের মনে একটা বড় প্রশ্ন যে লন্ডনে বিলাতি সাহেবরা ডাক দিলে পরে আওয়ামী লীগ বিএনপি সেখানে একসঙ্গে বসতে পারে, তাহলে বাংলাদেশে কেন বসতে পারবে না? এবং এখানে সামনাসামনি কথা বলছে নাসিম সাহেব, কেন ফখরুল সাহেবকে একটা টেলিফোন করে বলবে না যে পরিস্থিতি খারাপ, আপনারাও একটু নামেন রাস্তায়? এবং আপনি কমিউনিকেশন থাকুক আর না থাকুক, ঐক্য তো নানা লেভেলে হয়। যখন নাকি আওয়ামী লীগও অ্যানাউন্স করে যে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে, কমিউনিস্ট পার্টি অ্যানাউন্স করে যে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে, বিএনপি যদি অ্যানাউন্স করে যে জঙ্গিবাদের বিরুদ্ধে, তাহলে পরে ইনডাইরেক্টলি সবার কাজ কি শুরু হয়েছে? সবার কাজ কি শুরু হয়েছে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। জি, আমি যেটা বললাম, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমি আপনি একটা অ্যাঙ্গেল থেকে বলেছেন, আমি এটাকে আরো এক্সটেন্ড করে বলতে চাই যে কাজগুলো তো হচ্ছে ক্যামেরার সামনে নিজেকে প্রদর্শিত করে সার্টিফিকেট এবং ফাইল ঠিক রাখার জন্য যে আমরা এটার ব্যাপারে অ্যাক্ট করেছি। গ্রামে গ্রামে তৃণমূলে কাজগুলো কোথায়? আমি আবার স্ট্রেস করে বলতে চাই, এই ভয়াবহ দুশ্মনকে 16 কোটি মানুষের সচেতন সক্রিয় প্রতিরোধ ছাড়া আপনি মোকাবেলা করতে পারবেন না, কারণ এর পেছনে আন্তর্জাতিক শক্তি আছে এবং এই দুইমুখী হামলা আমাদের সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন। কেবলমাত্র জঙ্গিবাদের দ্বারা নিরাপত্তা হুমকির সম্মুখীন তাই নয়, যে এই বিপদ মোকাবেলা করতে হলে পরে সক্রিয় সচেতন প্রতিরোধ 16 কোটি মানুষের। এবং সেইটা করার জন্য রাজনৈতিক দলগুলোর কি ধরনের আচরণ করা উচিত? যখনই আপনার চিন্তাটাকে কেন্দ্রীভূত করবেন যে এই চান্সে ও ক্ষমতায় যাওয়াতে না পারে কিনা, একে একটু কোণঠাসা করতে পারে কিনা, তাহলে সব নষ্ট হয়ে গেল। আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমাদের তর্ক বিতর্ক হবে, গণতান্ত্রিকভাবে সমাধান হবে, কিন্তু আমরা এই কোশ্চেনে আমিও বলছি, সেও বলছে, সবাই বলছে যে আমরা একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলার জন্য করতে পারি। আরেকটা বিষয় হল রাজনৈতিক দলগুলো এবং সরকারের ব্যাপারেও মানুষের পরিপূর্ণ বিশ্বাসযোগ্যতা বর্তমানে নাই। ওর জন্য যখন একটা কথা বলে, একটা কাজ বলে করে, তখন এই বিশ্বাসযোগ্যতার অভাবটা কাজের ফলাফলটাকে এফেক্ট করে, সেটা পরিপূর্ণভাবে সেটা আসতে পারে না। এবং মনে রাখতে হবে খালি রাষ্ট্রযন্ত্র দিয়ে যারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কথা ভাবছে, এই রাষ্ট্রযন্ত্র যে বন্দুক উল্টিয়ে আপনি বিরুদ্ধে যাবে না এবং জঙ্গিবাদের পক্ষে চলে যাবে না বা সাম্রাজ্যবাদের পক্ষে চলে যাবে না, এই নিশ্চয়তা তো আপনার কাছে নেই। তাহলে গ্যারান্টিটা কোথায়? গ্যারান্টি হলো আম জনতা, কিন্তু আম জনতার কাছে আপনাকে পলিটিক্যাল ক্যাম্পেইন করতে হবে, আপনাকে মতাদর্শগত ক্যাম্পেইন করতে হবে, আপনাকে সামাজিকভাবে একটা আন্দোলন গড়ে তুলতে হবে, এবং সেই জায়গাগুলোতে মনোযোগ তো নাই এবং সমস্যা হয়ে গেছে সেইখানে। আমাদের রাজনৈতিক দলগুলোকে সেই সামাজিক আন্দোলন গড়ে তোলার অবস্থায় আছে?
সেটাই তো দুঃখজনক, কিন্তু থাকা উচিত। আমরা যখন আন্দোলন করেছি, এখনো আমরা করার চেষ্টা করি, সামাজিক আন্দোলনগুলো করছি না, কিন্তু যারা এই ধারাটায় ভেতরে আছে তারা এখন প্রান্তস্থিত, দুর্বল হয়ে গেছে। মূল ধারার দলগুলো তাদের হলো টেন্ডারবাজি, চাঁদাবাজি। আপনি দেয়ালে দেয়ালে দেখেন ঢাকা শহরে, এবং হোর্ডিং গুলো দেখেন যে অমুক ভাইয়ের সালাম নিন। তো কেন নিজের ছবিটা এত বড় করে প্রচার করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো সে ওইখানে চাঁদাবাজি, তার মার্কেট ভ্যালুটা আর একটু বাড়াতে চায়, এবং এইটা হলো উদ্দেশ্য। আপনি আসল কথা হলো এইটা, এবং এইগুলো এটা আরেকটা আলোচনার ভিতরে চলে যাচ্ছে। কিন্তু আমি বলছি যে এই সব সমালোচনা সরকার সম্পর্কে আমার আছে, এবং এর চেয়ে বেশি সমালোচনা বিএনপি সম্পর্কে আছে। কিন্তু তারপরে আমি মনে করি যে এই ইস্যুতে সকলের একযোগে নামা উচিত, এবং সেইটা করার প্রধান দায়িত্ব হলো আওয়ামী লীগের। নাসিম সাহেব আমাকে ফোন করেছিল, আমি বলেছিলাম যে এইভাবে মুভ করেন, আর আপনি যদি ডাকতে রাজি না থাকেন আমি ডাকতেছি, আপনি আসেন, এবং আমরা উইল টেক দ্য ইনিশিয়েটিভ। আপনারা উদ্যোগ নিয়েছেন? আমরা উদ্যোগ এখনো নেই নেই, আমরা রেসপন্স হাত টিপে দেখার চেষ্টা করছি, এবং মাঝে মাঝে মনে হয় যে এটা ডাকলে পরে প্রিম্যাচিওর গ্রাউন্ড ওয়ার্ক না করে ডাকলে পরে প্রিএমটিভ হয়ে যায়, বুঝছেন না? এটা তাহলে পরে মানুষের কাছে রং মেসেজ নিয়ে যায় যে এটা চেষ্টা করলাম, তা না হলে পরে যেটুকু হয়েছে ওইটুকুই লাভ, যে সবাই এক সুরে কথা বলছে যার যার অবস্থান থেকে। সুরগুলো অন্তত পক্ষে আল্লাহর রাস্তে আপনারা বদলায়েন না, এই কথা বললেন না যে জামাতকে আবার সামনে নিয়ে আসবেন। আমি প্রশ্ন করতে চাই, এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে আমরা দুই দিনের ভিতরে ঐক্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলাম, তখন আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে লড়াই করেনি, যার যার জায়গা থেকে করেছে, তাহলে ওয়াই নট? আমি কংক্রিট প্রস্তাব করতে পারি যে এরশাদ বিরোধী লড়াইয়ে যারা ছিল সবাই কেন আমরা একত্র হতে পারছি না? তখনও তো অভিযোগ ছিল যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তখনও তো এই ধরনের কথাগুলো ছিল, কিন্তু তারপরেও তো আমরা একসঙ্গে লড়াই করেছি কমন এনিমির বিরুদ্ধে। তা আজকে আরো ডেঞ্জারাস এনিমি আমাদের দেশের সামনে, যেটা সাম্প্রদায়িক জঙ্গিবাদ, অন্যদিকে সাম্রাজ্যবাদ এবং বিদেশি শক্তি যারা আমাদের দেশে হস্তক্ষেপ করতে চায়। এই মহাবিপদ যদি আমরা মোকাবেলা করতে না পারি, আমি খুব সতর্ক করে দিয়ে বলছি সবাইকে, করজোড়ে আমি আবেদন করতে চাই যে 16 কোটি মানুষের এই প্রতিরোধ যদি না গড়ে তুলতে পারেন, এবং সেই ক্ষেত্রে ক্ষমতার দ্বন্দ্বের বিবেচনাটাকে যদি প্রাধান্য দেন দেশের এই মহাবিপদের মুখে, তাহলে পরে দেশের অস্তিত্ব আর থাকবে না। জি, ডক্টর রাজাংশের দিকে এখন জিনিসটা হচ্ছে যে আমরা আসলে সেই এখানে যেটা সেলিম ভাই যেটা বললেন, আসলে আমাদের রাজনৈতিক দলগুলো, এটা দর্শকও বললেন যে হ্যাঁ, মানে ক্ষমতার বিষয়টি মুখ্য হয়ে ওঠে এবং সেখানে তখন ওই ঐক্যের বিষয়টি আর থাকে না, বা ক্ষমতার যাওয়া না যাওয়া, ক্ষমতা থাকা না থাকার বিষয়টি মুখ্য থাকে, তখন সেই ঐক্যটা হয় না। কিন্তু আমরা তো যে ধরেন আমাদের ইতিহাসে বহু সংখ্যক নজির আছে যে ক্ষমতার দ্বন্দ্ব রয়েছে, যে সেলিম ভাই ভালো করে ব্যাখ্যা করেছেন, ক্ষমতার দ্বন্দ্ব রয়েছে, তারপরও আমরা কোনো একটি নির্দিষ্ট ইস্যুতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করেছি। এর উদাহরণ আমি তো বললাম, এর বলতে শুরু করেছিলাম যে ইভেন বন্যা দুর্যোগ এরকম ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে যে যেখানে যে অবস্থানে আছে সে কিন্তু এগিয়ে যায়, এবং সেখানে এটা আওয়ামী লীগের বাড়ি কিনা, বিএনপি আমাকে ত্রাণ দিতে আসছে কিনা, আমি আওয়ামী লীগ করি, এই পরিস্থিতি কিন্তু কোথাও তখন তৈরি হয় না। তখন মানুষ আগে মানুষকে রক্ষা করো। এখন যেটা সেলিম ভাই বলেছেন, আমিও মনে করি যে সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদী শক্তির যে ষড়যন্ত্র বাংলাদেশের উপর এর জিওপলিটিক্যাল অবস্থানের জন্য, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমিও একমত যে আসছে, যে এখন বলছে যে আমরা টেকনিক্যাল সাহায্য দিব, অপরদিকে ইন্ডিয়া থেকে আমরা সরকার অ্যাগ্রি করে গিয়েছিল যে ইন্ডিয়ান এরকম বিশেষজ্ঞ টিম, গোয়েন্দা বিশেষজ্ঞ টিম তারা চলে আসবে, কিন্তু যাই হোক শেষ পর্যন্ত ইন্ডিয়ার বোধোদয় হয়েছে যে তারা সেই টিম পাঠাবার জন্য রেডি করেও শেষ পর্যন্ত পাঠায়নি। কারণ এটা যখন বাংলাদেশে তারা এই ধরনের অপারেশন শুরু করবে, তখন তার সেভেন সিস্টারে কি পরিস্থিতি দাঁড়াবে সেটা বোধহয় প্রথম দিকে তারা আজ করতে পারেননি, পরে আজ করেছেন, কিন্তু এটাও বিপদ। একদিকে যদি আপনি যুক্তরাষ্ট্রকে সাম্রাজ্যবাদী শক্তি বলে একটাকে বিপদ মনে করেন, তাহলে অপরদিকে আধিপত্যবাদী শক্তি হিসেবে ভারতও এক বিরাট বিপদ। কারণ এর মধ্য দিয়ে সে কি না নিচ্ছে? সেলিম ভাই তো বলছেন যে জঙ্গিবাদের ভেতর দিয়ে এই রামপাল চুক্তিটা সই করে নিয়ে চলে গেল,
তো সুতরাং সেও তো তার ইন্টারেস্ট এক্সট্রাক্ট করার চেষ্টা করছে, সেও তো তার ইন্টারেস্ট নেবার চেষ্টা করছে। আমেরিকা তার মতো করে চাচ্ছে, ভারত তার মতো করে চাচ্ছে, নইলে এইরকম একটি দেশের পরিস্থিতির ভেতরে আপনার রামপাল চুক্তি সই করতে হবে কেন? কারণ এটা তো কোনো দরকার ছিল না। এখন আপনি শ্রীলঙ্কায় দেখেন, চুক্তি সই করেছে, সব করেছে, কিন্তু জনগণ যখন বাধা দিয়েছে, পরিবেশবিদরা বাধা দিয়েছে, তখন শ্রীলঙ্কার সরকার ভারতকে এসে বলেছে না আমরা এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ করতে পারবো না, আপনারা যদি ফার্নেস বা ডিজেল দিয়ে আমাদের বিদ্যুৎ উৎপাদন করে দেন ইউ আর মোস্ট ওয়েলকাম। তো এটা বন্ধ করেছে। এবং আপনি বলতে চাচ্ছেন এই জঙ্গিবাদী ইস্যুটার মধ্যে এই ফাঁকে এটা হয়ে গেছে, মানে জনগণের নজর দৃষ্টির আড়ালে এইরকম একটি জটিল দেশের ভেতরে এত বড় একটা সংকটের মাঝখানে চট করে এখান থেকে মাছটা শিকার করে নিয়ে গেল ইন্ডিয়া। আগে থেকে শিডিউল ছিল, হ্যাঁ শিডিউল ছিল, কিন্তু আপনি তো এইরকম একটা পরিস্থিতি মোকাবেলার জন্যও তো থামতে পারতেন। কে রামপাল বিদ্যুতের পক্ষে বলছে? কে? একটি কোনো রাজনৈতিক দল, কোনো পরিবেশবিদ, কেউ কিন্তু এর এর পক্ষে বলেনি। তাহলে আপনি আজকে ইভেন বলা হয়েছে যে এখানে এখন একটি ইউনিট করা হবে, কারণ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ইউনেস্কো এটার আপত্তি করেছে, সরকারকে জানিয়েছে, সেই জন্য একটি মাত্র জায়গায় এটা করা হবে। অর্থাৎ এখানে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি এই সুযোগটা নেবে, সেই সুযোগ যাতে তারা না নিতে পারে সেই জন্য জাতীয় ঐক্য, 16 কোটি মানুষের একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে এই এই বিষয়টাকে প্রতিরোধ করতে হবে, জঙ্গিবাদ একই সঙ্গে সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ। রামপাল নিয়ে রিজার্ভেশন আমারও আছে, কিন্তু এই এই তথ্যটা ঠিক না যে জঙ্গিবাদের ইস্যু নিয়ে রামপাল চুক্তি হয়েছে, কারণ এটা প্রি শিডিউল এবং এটা নিয়ে সেলিমের আন্দোলন করছে, অনেকে আন্দোলন করছে, সেই আন্দোলনে আমারও আমিও মনে করি যে এটা ঠিক হবে। বাট এই জঙ্গিবাদের ইস্যুতে ভারত এসে চুক্তি করে নিয়ে গেছে, এতটা সরলীকরণ বোধ হয় না, কারণ এটা ডেটটা আগেই ছিল। এটা গেল নাম্বার ওয়ান। আমি যেটা মনে করি, কিন্তু আমি যেটা মনে করি পুলিশের কিছু কিছু জিনিস আমার কাছে খুব স্পষ্ট না। যেমন এই যে আমাদের কাছে সবার কাছে বাড়ি ভাড়া ভাড়াটেদের তথ্যের ফর্ম চাওয়া হয়েছে এবং এই তথ্য দেয়নি বলে কিন্তু আজকে যে প্রভেসি সাহেবকে, নরসাউথের প্রভেসি এবং তার দুই আত্মীয় বাড়ির কেয়ারটেকারকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে আপনাদের নিউজ যখন আমি দেখছিলাম, ওই যে আরেকটা যে ঘটনা ঘটলো কোথায় যে মিরপুরের দিকে শাহরাপাড়া, সেখানে পুলিশ অফিসার বলছে যে তাদের তথ্য আমাদের কাছে দেওয়া হয়েছে কিনা এটা আমরা পরীক্ষা করে দেখব। আপনি ডেভিয়েশনটা বুঝতে পারছেন? পুলিশ অফিসার বলছে যে যে ওই বাসায় যে অস্ত্রশস্ত্র পাওয়া গেল ওই ভাড়াটে এদের তথ্য আমাদের কাছে দেওয়া হয়েছে কিনা আমরা সেটা পরীক্ষা করে দেব। তার মানে আমার বিল্ডিংয়ে আমি যে 232 জনের তথ্য দিলাম তারা হয়তো এটা দেখারই সময় পায়নি। এই বিষয়গুলি নিশ্চিত করতে হবে। একই একটা না দেয়া যদি অপরাধ হয়, দেওয়ার পর সেটা যদি না দেখে সেটা তো আরও বড় অপরাধ। কাজে যখন একজন পুলিশ কর্মকর্তা বলেন যে আমাকে খুঁজে দেখতে হবে তথ্য দিয়েছে কিনা, তাহলে আমার কাছে মনে হয় যে আমি যে তথ্যগুলি দিলাম এগুলোর মধ্যে সঠিক যাচাই বাছাই হচ্ছে না। এই সময় এটা কিন্তু একটা বড় কথার মধ্যে, কিন্তু এই কথার মধ্যে এটাও ইয়ে পাওয়া যায়, আজ পাওয়া যায় যে আমরা যে তথ্য দেই সে তথ্যটা মিলিয়ে নেওয়াও হয়তো হয় না, সেটাই বলছি আমি, মিলিয়ে নেওয়া হয়তো হয় না। কাজেই আপনি সেই সেই ধরনের জনবল আছে কিনা সেটাও একটা কম্পিউটারাইজ সিস্টেম বা কোনো একটা নম্বর হোল্ডিং, কিন্তু আমি মনে করি এই এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যের ব্যাপারটা। কারণ আপনি তথ্য না দেওয়ার অভিযোগে গ্রেফতার করছেন অনেককে, আর তথ্য দেওয়ার পর আপনি বলছেন যে আমি মিলে জানি না যাচাই বাছাই করব, এটা কেমন জানি একটু আমার কাছে ডাবল স্ট্যান্ডার্ড মনে কাজী। এখন এই প্রেক্ষিতে সবাইকে সচেতন তো হতেই হবে, এই তথ্যগুলির ব্যাপারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি জানি না আমার বাসায় কোন ভাড়াটে আসছে, আমি দিয়েছি, এটা তাদের দায়িত্ব খুঁজে দেখা, আমারও দায়িত্ব আছে, যাদের খুঁজে দেখার দায়িত্ব তারা যদি বলে খুঁজে দেখব এই পরিস্থিতিতে এসে, গড উইল হেল্প আস। তারপরে এই জাকারিয়া কাজলের কথা অনুসারেই আমি বলতেছি, যেমন ধরেন আমি এটা সবাই নিউজেই দেখলাম না, আমি সমস্যাটা কি যে কি কাজের কাজের যারা অ্যাসিস্ট্যান্ট আপনার বাসায় তাদের তথ্য দিতে হবে, তো এরা কখনো এক মাস থাকে, কখনো 15 দিন থাকে, কেউ আছে ঠিক আছে সেদিন আসে, সেটা যেমন দেবেন, কিন্তু আমার ভাড়াটিয়ার তথ্য আমি দেওয়ার পর যদি যাচাই না হয়, আমি তথ্য যদি কোনো তথ্য না দিলে যদি আমি গ্রেফতার, আমি গ্রেফতারের ভালো খারাপ বলছি না, তথ্য না দিলে যদি আমি গ্রেফতার হই, তথ্য দেওয়ার পর যারা দেখছেন না তাদের কি হবে? আলোচনা শেষ পর্যায়ে আজকে কিন্তু প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এটা বলেছেন যারা অর্থদাতা ও পরামর্শদাতা তাদেরও ছাড় দেওয়া হবে না, এই বিষয়টাতে কি আমরা খুব বেশি এগোতে পেরেছি?
আমার মনে হয় এই ধরনের কথা তো আগেও বলা হয়েছে, কিন্তু কনক্রিট অ্যাকশন নেওয়া হয়নি। এভরিবডি নোজ মানে ব্যাংক কি করে, যাদের হাতে সবাই জানে, সবাই জানে আছে, আমরা হয়তো অস্ত্র ধরতে পারছি, গ্রেনেড ধরতে পারছি, বোমা ধরতে পারছি বা জঙ্গিবাদী কার্যক্রম সেগুলো ধরতে পারছি, কিন্তু এগুলোর পেছনে কাদের মদত আছে, কাদের অর্থ আছে, কাদের পরামর্শ আছে, সেই বিষয়টি কি? সেটা তো গবেষণা করে অলরেডি বের হয়ে গেছে, ডক্টর আবুল বরকত তো বলে দিছে, হিসাব করে দেখিয়ে দিয়েছে, 1200 কোটি টাকা প্রত্যেক বছর এটা রোলিং ক্যাপিটাল হিসেবে তাদের কাছে ফ্লো করে, এবং এখানে ক্লিনিক ব্যবসা, ট্রান্সপোর্ট ব্যবসা, ব্যাংকিং ব্যবসা। সম্প্রতি দেখলাম আরো খুব ইয়ে বলেছেন যে গত বছর তারা 7000 গ্রামে, এই জঙ্গিবাদীরা 7000 গ্রামে আলাদা ইস্তেমা করেছে, আগামী বছরের মধ্যে 20000 গ্রামে ইস্তেমা করার প্ল্যান আছে, গ্রাম থেকে তারা তাদের দখল শুরু করবে, এই ধরনের কথা বলেছেন। তো আমার ক্ষেত্রে এটা কাউন্টারঅ্যাক্ট করতে হলে পরে আবার আমি বলতে চাই, আপনি 1 লক্ষ পুলিশ বাহিনী দিয়ে বা 2 লক্ষ বিডিআর দিয়ে বা র্যাব দিয়ে আপনি এটা মোকাবেলা করতে পারবেন না। আপনাকে মোকাবেলা করতে হবে জনগণের সম্মিলিত সচেতন প্রতিরোধের ভিত্তিতে, এবং সেইটা করতে হলে তৃণমূলে যেতে হবে, আপনাকে চাঁদাবাজি, টেন্ডারবাজি এইগুলো থেকে কর্মীদেরকে সরায় আনতে হবে, এবং সরায় এনে এই কাজের ভেতরে নিয়োজিত করতে হবে। এবং আমি মাস মিডিয়া মানে তাদেরকে তৃণমূলে রাজনৈতিক দলকে তৃণমূলে আস্থায় নিতে হবে, আস্থায় নিতে হবে। আপনার যে সিম্পল ব্যাপার, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানে ধর্ম নিরপেক্ষতার ঝান্ডা নিয়ে বঙ্গবন্ধু খালি ইলেকশনে জিতেছিলেন তাই না, একটা দেশকে স্বাধীন করেছিলেন, তো সেই স্বাধীন দেশে আমি ধর্ম নিরপেক্ষতার পক্ষে প্রচার করব না কেন, না করে আমি কেন সেইখানে আত্মসমর্পণ করে এরশাদের অ্যামেন্ডমেন্ট আর জিয়াউর রহমান অ্যামেন্ডমেন্ট 15th অ্যামেন্ডমেন্টের ভিতরে আমি রেখে দিচ্ছি, এবং কর্মীদেরকে কেন সেই ধর্ম নিরপেক্ষতার আদর্শটাকে সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য আমি গ্রামে গ্রামে ছড়াই দেওয়ার জন্য ব্যবস্থা কেন করছি না? এইখানে হলো আমাদের ডিফেন্স। আমি আমার দায়িত্বটা আমি স্বীকার করছি। মূল কথা হচ্ছে আমাদের তৃণমূলে ছেলেবে মৌলবাদের অর্থনীতি, আমাদের আলোচনা শেষ করতে, আমাদের আলোচনা শেষ করতে হবে, আলোচনাটা শেষ এইভাবে শেষ করতে পারি আমরা যে আমাদেরকে মানে সব দলকেই মানে বিএনপি ঐক্য ঐক্য বলবো, কিন্তু তৃণমূলে সবাইকে যেতে হবে, তৃণমূলে সবাইকে গিয়ে এই বিষয়ে কাজ শুরু করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। আপনাদের তিনজনকে ধন্যবাদ, সুপ্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, শুভরাত্রি।